নমস্কার, আমি অর্পণ আর আপনারা দেখছেন কলকাতা বিটস প্রেজেন্ট কলকাতা দুর্গাপুজো। ইতিমধ্যে আমরা চলে এসেছি গৌরীবেড়িয়া সার্বজনীনের পুজো মণ্ডপে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গৌরীবেড়িয়া সার্বজনীনের জয়েন্ট সেক্রেটারি শ্রী মান্টা মিশ্রকে। আসুন তার থেকে জেনে নিই তাদের এবছরের পুজো পরিকল্পনা সম্বন্ধে। এবছরের পুজোর পরিকল্পনা ভাবনা ভিনদেশি তারা। এই ভাবনা সম্পূর্ণ পরিমল পালের। এই বিষয়ে আমরা যেটা মেসেজ বা যা ভাবনা, সেটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে স্টাবলিশ করার জন্য অনেক কিছু করে, যে আমার সন্তান ভবিষ্যতে উন্নতি করুক, স্টাবলিশ করুক, নিজের পায়ে দাঁড়াক। তার জন্য অনেক কষ্ট করে পড়াশোনা করায়, অনেকে বিদেশে পাঠায়। ধরুন যে সমস্ত সন্তানরা বিদেশে পড়াশোনা করছে, তারা সেখানে তাদের কোর্স কমপ্লিট করলো, পড়াশোনা কমপ্লিট করলো, করার পর তারা সেখানে চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার সূত্রে তারা সেখানেই বিবাহ করলো, বিবাহ করে সেখানেই সেটেলড হয়ে গেল, তারা আর ফেরে না বাবা মায়ের কাছে। তো সেই বাবা মা যখন বৃদ্ধ হয়, তার অন্ধের লাঠি কিন্তু তাদের সন্তান, কিন্তু যেই সময় সন্তানদেরকে প্রয়োজন সেই সময় সন্তানদেরকে পাচ্ছে না। তাহলে সেই বাবা মার কাছে সেই সন্তানরা তাদের কাছে ভিনদেশি তারার মতন আর কি, নিজের সন্তান থেকেও নেই। তাই এই থিমটার নাম ভিনদেশি তারা। আর এইখানে আমাদের এই পুজো মণ্ডপটাকে কয়েকটা স্তরে দেখানো হয়েছে এই থিমটা, এই ভাবনাকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন, সবটা এখনই বোঝা যাবে না, এর পরবর্তী গেলে সবটা বুঝতে পারবেন। তো বোঝাই যাচ্ছে যে গৌরীবেড়িয়া সার্বজনীন বিগত বছরের মতো এবছরও কলকাতার দর্শকদের মনে দাগ কাটার জন্যে প্রস্তুত, এবং তাদের এই প্রস্তুতি দেখার জন্যে এবং কলকাতার আরও সব পুজোর খবর সবার আগে জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজটি। ধন্যবাদ।